নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন বছরে বাজেটে একটি বড়সড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা জানেন, করোনা অতিমারিতে প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে এবং ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। সে কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের বছরে তিনটি কিস্তিতে 2,000 টাকা করে মোট 6,000 টাকা দেওয়া হয়। তো গ্রামীণ অর্থব্যবস্থাকে চাঙ্গা করার জন্য কৃষকদের এই আর্থিক সাহায্যের পরিমাণ ও ইনস্টলমেন্টের পরিমাণ বৃদ্ধি করার একটি সিদ্ধান্ত এই বাজেটে কেন্দ্রীয় কৃষি দপ্তর নিতে চলেছে। তো সেই সংক্রান্ত যে সংবাদটি প্রকাশিত হয়েছে, চলুন তার ডিটেলসে আপনাদের দেখিয়ে দিই এবং সেই সঙ্গে এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায়। বিরাট খবর, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধির সম্ভাবনা, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে কেন্দ্রের টোটকা। করোনা অতিমারির মাঝেই আগামী 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ হতে চলেছে। গ্রামীণ অর্থব্যবস্থাকে মজবুত করতে কৃষকদের জন্য বেশ কিছু বড় ঘোষণা হতে পারে। এর মধ্যে অন্যতম হল পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়তে পারে। ক্ষেত্র সম্পর্কে যারা খবর রাখেন তারাই জানেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বছরে 6,000 টাকার থেকে বেশি বৃদ্ধি করলে শুধুই কৃষকদের সুবিধা হবে তাই নয়, মজবুত হবে গ্রামীণ অর্থব্যবস্থাও। কৃষি এমন এক ক্ষেত্র যেখানে অতিমারির তেমন কোনো প্রভাব পড়ে না। বিশেষজ্ঞরা এটাও মনে করেন, পিএম কিষাণ ছাড়াও সরকার কৃষকদের অন্য ক্ষেত্রেও স্বস্তি দিতে পারে। IISL সিকিউরিটিজ এর উপাধ্যক্ষ অনুজ গুপ্ত মনে করেন, এই সময়ে বাজেটে যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কেন্দ্রীয় সরকার বৃদ্ধির সিদ্ধান্ত নেয়, এক্ষেত্রে শুধু কৃষকদের টাকা বাড়বে তাই নয়, ক্রমশ আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির মাঝে স্বস্তি পাবেন কৃষকেরা। সম্প্রতি ভোজ্য তেলের দামের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্র যে পদক্ষেপ নিয়েছে, তাতে তেলের চাহিদা পূরণ করতে যে পরিমাণ আমদানি করতে হয় তার পরিমাণ কমবে, ফলে ভারতীয় অর্থনীতির পক্ষে ভালোই হবে। তিনটি কিস্তিতে কেন্দ্রীয় সরকার কৃষকদের 6,000 টাকা দিয়ে থাকে, সেটি 8,000 টাকা হতে পারে। ক্ষেত্রে 2,000 টাকা করে 4টি কিস্তিতে 8,000 টাকা পাবেন কৃষকেরা। এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ফলে 13 কোটি কৃষক পরিবার 20,900 কোটি টাকা পেয়েছেন। 1 জানুয়ারি 2022 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10ম কিস্তির টাকা দিয়েছেন। তো আপনারা বুঝতেই পারলেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রক হয়তো এই ফেব্রুয়ারির বাজেটে টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন এবং 4টি ইনস্টলমেন্টে 2,000 টাকা করে মোট 8,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এমন যদি সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে আপনার কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইনফরমেশনটি আপনার কাছে হেল্পফুল মনে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।